দেশের চিত্রনায়ক সাকিব খান প্রযোজনায় প্রতিষ্ঠান এসকে ফ্লেমস থেকে নতুন সিনেমা প্রেমিক নির্মাণে ঘোষণা দেওয়ার পর নির্মাণের দায়িত্ব দেন রায়হান রাফিকে। এরই মধ্যে কয়েক দফায় সিনেমাটি শুটিং ডেট দিলেও এখন পর্যন্ত শুটিং করা যায়নি। কবে নাগাদ শুটিং শুরু হবে তা নিশ্চিত করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে রায়হান রাফি জানুয়ারি থেকে সুলঙ্গ সিনেমা শুটিং শুরু করবে। এরপরে নাকি এই নির্মাতা জাজ মাল্টিমিডিয়া একটি সিনেমা কাজ শুরু করবেন বলে খবর প্রকাশিত হয়েছে একটি দৈনিকে। যদিও এই প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়া বক্তব্য, রাফি তাদের রাস্তা সিনেমায় চুক্তিবদ্ধ আছে। তাহলে প্রেমিক কি হবে? বিগ স্ক্রিনে প্রযোজক রফি খান জানান, সিনেমাটি নাট্যচিত্র নিয়ে কাজ করছেন পরিচালক, শীঘ্রই শুটিং শুরু হবে। এদিকে আগামী বছর এপ্রিলে মাঝামাঝি সাকিব খানের ফের আমেরিকা যাওয়ার কথা রয়েছে। সাকিব আমেরিকা গেলে প্রেমিকার শুটিং নিয়ে তৈরি হচ্ছে সংশয়। এমন খবরের পর সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, কথা দিলেও সঠিক সময়ে প্রেমিক শুটিং না করায় নির্মাতার উপর বেশ বিরক্ত সাকিব খান।